দিন ভাত দিতে দিতে সময় চলে যাবে। উপরে রাতের জন্য সেগুলো টেবিলে নিয়ে এসেছি। রুটি একটু জাল পরে চিনি দিয়ে, লাউটা অনেক বেশি সুন্দর ছিল। ভুনা ভুনা করে রান্না করব, আর অনেকক্ষণ ধরেই কষিয়েছি, অনেক তরকারি রান্না করা হয়ে গিয়েছে। বিসমিল্লাহি রহমানির রহিম, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখা শুরু করেছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরা পরিবারের সবাই আলহামদুলিল্লাহ তো বেশ ভালোই আছি। আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগতম। সকালে ঘুম থেকে উঠে প্রথমে সেমাই রান্না করে নিচ্ছি, লাস্টের সেমাই। কালকে হচ্ছে দুধ জাল করে রেখেছিলাম, এখন আর একটু জাল করে চিনি দিয়ে তারপরে দুধটা একটু ঠান্ডা করে সেমাইগুলো দিয়ে দিলাম। আর এখন আমি রুটি বানিয়ে নিব। সকালে তো লাচ্ছা সেমাই রান্না করেছি, তারপরে অফ ক্যামেরা আমি রুটি বানিয়ে নিয়েছি। আর অন্য কোনো তরকারি রান্না করা লাগবে না, ফ্রিজে যা আছে ওটা দিয়ে হয়ে যাবে। তো তার আগে ভাবলাম আমি বিছানাগুলো গুছিয়ে নিই, যেহেতু হাতে অনেকটাই সময় আছে। আর আমার ছেলেরা 9টার সময় কোচিং থেকে আসে, আর তখনই আমরা সকালের নাস্তাটা করে নিই। তো ওই জন্য হচ্ছে বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি। তো যারা এতটুকু ভিডিও দেখেছেন কিন্তু এখনও লাইক দেননি, লাইকটা দিতে ভুলে গিয়েছেন, তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ লাইকটা দিয়ে ভিডিওটা দেখা কন্টিনিউ করেন। আর প্লিজ কেউ স্কিপ করে ভিডিও দেখবেন না। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলের ভিডিও প্রথম দেখছেন বা প্রতিদিন দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটা ক্লিক করে অল অপশনটা ক্লিক করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। নাস্তা সব টেবিলে রেডি করলাম। এই যে রুটি, লাচ্ছা সেমাই, ছোলার ডাল রান্না ছিল গরম করেছি, কলা, গরুর গোশ ছিল গরম করলাম, মিষ্টি। তুমি কি খাবা রাইকা, কি খাবা? রুটি কি দিয়ে খাবা, কলা না সেমাই না গোস্ত, সেমাই দিয়ে? চলে আসলাম দুপুরে রান্না করতে। নাস্তা খাওয়ার পরে থালা বাসন মেজে ধুয়ে ঘর ঝাড়ু দিয়ে চলে এসেছি রান্না করতে। কুমড়ো বড়ি ভেজে নিচ্ছি। এখানে হচ্ছে চিংড়ি মাছ নিয়েছি আর লাউ কেটে ধুয়ে নিয়েছি। লাউ দিয়ে চিংড়ি মাছ আর কুমড়ো বড়ি দিয়ে তরকারি রান্না করব। এই বড়িগুলো হচ্ছে গত বছরের, আমি হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম, অনেক সুন্দর আছে, একদম মনে হচ্ছে ফ্রেশ। বড়িগুলো ভেজে নিলাম, এখন চিংড়ি মাছগুলো একটু হালকা করে ভেজে নিব। লাউয়ের তরকারি রান্না করার জন্য সব মশলা দিয়েছি আর একটু পানিও দিয়েছি, এখন মশলা ভালো করে কষিয়ে নিব। একটা ইলিশ মাছ নিয়েছি, বেশি একটা বড় না, মিডিয়াম সাইজের। এটা আইস তুলে নিব, লাউ রান্না হতে হতে মাছটা কেটে ধুয়ে নিই। এদিকে মশলাটাও খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে, এখন কেটে ধুয়ে রাখা লাউ আর আলু দিয়ে কষাতে থাকবো। আর লাউ দিয়ে এমনি পানি উঠবে, আগে দেখি কেমন হয়, তারপরে কষানোর পানি দিব। ইলিশ মাছ কেটে ধুয়ে নিয়েছি, আমি বাটির মধ্যে হাতে মেখে রেখে দিব কিছুক্ষণ। একটু সয়াবিন তেল দিলাম। আর ইলিশ মাছ রান্না আমি অনেক দেখিয়েছি, ওর জন্য কী কী দিলাম সেটা হচ্ছে দেখাচ্ছি না, এভাবে মেখে রেখে দিই। লাউটা রান্না হলে তারপরে এটা বসিয়ে দিব। লাউ দিয়ে অনেক পানি উঠেছে, চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, আর কুমড়ো বড়ি একদম শেষের দিকে দিতে হবে। বড়িগুলো একদমই নরম, আগের থেকে দিলে একদম গলে যাবে। আরও কিছুক্ষণ কষাবো। মুরগির গোশ ধুয়ে নিচ্ছি। আর কুমড়ো বড়ি আর চিংড়ি মাছের তরকারিটা রান্না হয়ে গিয়েছে। এদিকে হচ্ছে মুরগির গোশটাও ধুয়ে নিয়েছি, পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি। লাউটা অনেক বেশি সুন্দর ছিল, খোসাটাও আমি কেটে নিয়েছি ভাজি করার জন্য, সাথে আলু দিয়েছি। আর ইলিশ মাছটা যে মেখে রেখেছিলাম ওইটা হচ্ছে চুলায় দিয়ে দিয়েছি আর ঝোলের পানও দিয়েছি। মাছ রান্না হয়ে গিয়েছে, এখন মুরগির গোশ রান্না করছি। পেঁয়াজ একটু বেরেস্তা করে ভেজে একটু কাঁচামরিচ দিয়েছি আর আদা রসুন পেঁয়াজ বাটা। মুরগির গোশ রান্না করতে যা যা মশলা লাগে সবই দিয়েছে, এখন একে একে সব গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। মশলাটা এখন খুব ভালো মতো কষিয়ে নিব। খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে, গোশগুলো দিয়ে দিলাম, এখন গোশগুলো ভালো করে কষাবো, তারপরে ঝোলের পানি দিয়ে রান্নাটা করে নিব। আর এটা হয়ে গেলে তারপরে লাউয়ের খোসাটা ভাজি করব। কলমির শাক কিনেছে, কলমির শাক তো এখন ভাজা সম্ভব না, এখন অলরেডি অনেক তরকারি রান্না করা হয়ে গিয়েছে, বেছে রেখে দিই পরে ভাজি করব। গোশটা কষানো হয়ে গিয়েছে, এখন হচ্ছে ঝোলের পানি দিয়ে দিলাম, ভুনা ভুনা করে রান্না করব। আর অনেকক্ষণ ধরেই কষিয়েছি, এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে, ঢাকনা দিয়ে ঢেকে দিই। মুরগির গোশটা রান্না হয়ে গিয়েছে, একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, এখনই নামাই ফেলব। নামানোর পরে আর একটু ঝোলটা টেনে যাবে। লাউয়ের খোসা আর আলু ভাজিটা চুলায় বসিয়ে দিয়েছি, এটা হতে থাক আর আমি ঘরগুলো সব মুছে আসি। আজকে যা যা রান্না করেছি দুপুরে রাতের জন্য সেগুলো টেবিলে নিয়ে এসেছি। এই যে লাউ চিংড়ি, তারপরে মুরগির গোশ ভুনা,
ইলিশ মাছ ভুনা আর লাউয়ের খোসা আর আলু দিয়ে ভাজি আর সাথে ভাত তো আছেই। এখন আমার আব্বাকে খেতে দিব, আমার দুই ছেলে স্কুলে, ওরা স্কুল থেকে আসলে তারপরে খাবে। এখন রাইকা খাবে আর আমার আব্বা খাবে, কারণ ওরা খেয়ে আবার চলে যাবে আজকে। শুধু ভাতটা বেড়ে নিয়ে আসবো, এনে খেতে দিব। একজন দুইজন করে ভাত খাচ্ছে, সারাদিন ভাত দিতে দিতে সময় চলে যাবে। প্রথমে রাইকা আর আমার আব্বা খেয়েছে, তারপরে আমি আর রিয়াদ খেয়েছি, এখন আবার রোজ খাবে, তারপরে ওর আব্বু খাবে। এখন ওর আব্বু গোসলই করেনি, আর ওকে ভাত ঘরে দিতে হবে। খেলা হচ্ছে, খেলা দেখবে। যেতে নাহি দিব হাই, তবু যেতে দিতে হয়, তবু চলে যাই। আজকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি, আশা করছি ফলোয়ার্স করবেন সবাই। আজকে ভিডিও করতে তেমন একটা ইচ্ছে করতেছিল না, তারপরও যতটুকু সম্ভব হচ্ছে ভিডিও করেছি। আর এখন দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকেলে আমার আব্বা আর ভাইয়ের মেয়ে চলে যাবে, ভাই স্কুলে যাওয়ার পথে ওদেরকে নিতে এসেছে। তো ভাইয়ের মেয়েকে একটু রেডি করিয়ে দিচ্ছি, ও একটু সাজুগুজু করতে পছন্দ করে, সব মেয়েরাই হয়তো সাজুগুজু করতে পছন্দ করে। তো আমার কাছে সাজানোর মতো তেমন কিছু নেই, যা আছে সেগুলো একটু ওকে মাখিয়ে দিচ্ছি, স্নো পাউডার। আর ও আমাকে বলছে যে চ্যাপস্টিক দিয়ে দিতে, আমি একটু লিপস্টিকই দিয়ে দিয়েছি, আর একটু হচ্ছে পাউডার মাখিয়ে দিলাম, আর জামাটা পরিয়ে দিয়েছি এই, আর মাথায় একটা ব্যান্ড দিয়ে দিব, চশমা পরে হচ্ছে ও রেডি হয়ে যাবে। আর আমার দুই ছেলে হচ্ছে ওর নানা যখনই আসে তখন যেতে দিতে চাই না, বলে আরও থাকেন আরও থাকেন। তো আরও থাকা তো আর সম্ভব না, কারণ আব্বার হচ্ছে বাড়িতে কাজ আছে, যেহেতু আমার আব্বা হচ্ছে চাষাবাদ করে। তো এখন যে ধানটা ওঠে, ওই ধান কাটতে হবে, যে মানে নিজে কাটবে না, মানুষ দিয়ে কাটাবে, তারপরও তো থাকা লাগে, মানুষকে দিয়ে কাজ করাতে হলে মানুষের সাথে থাকা লাগে। ওদিকে হচ্ছে আব্বা রেডি হয়ে বসে আছে, ও রেডি হলে চলে যাবে। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না, কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন, আর যারা এখনও লাইক দেননি লাইকটা দিয়ে দিবেন। তো এই যে বললাম, আজকে ভিডিও করতে তেমন একটা ভালো লাগেনি, ওর জন্য আমি আর ভিডিও করিনি। সন্ধ্যার নাস্তা পর্যন্ত প্রত্যেক দিন ভিডিও কন্টিনিউ করি, ওটাও কন্টিনিউ করলাম না। আব্বারা চলে যাচ্ছে আর আমিও বিদায় নিয়ে নিচ্ছি।